রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন নিবন্ধিত হজ যাত্রীর পরিবর্তে নতুন হজ যাত্রী পাঠানো এবছর সরকারের দেয়া আট শতাংশ নির্ধারিত কোটার চেয়ে বেশি রিপ্লেসমেন্টের আবেদন করেছে সাতচল্লিশটি হজ এজেন্সি ধর্মসচিব জানালেন কিছু এজেন্সি প্রথমে ভুয়া নিবন্ধন করে পরে রিপ্লেসমেন্টের নামে বাণিজ্য করে থাকে তবে হজ এজেন্সি সংগঠন হাবের মহাসচিব বলছেন ন্যায্যতার ভিত্তিতে অতিরিক্ত রিপ্লেসমেন্ট দিতে পারে বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে নিবন্ধিত হজযাত্রী মারা গেলে কিংবা অন্য কোনো কারণে হজ যেতে না পারলে তার বদলে অন্য কাউকে নিবন্ধন দেওয়া হজযাত্রী প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট এবার বড় কোনো দুর্ভোগ না হলেও আলোচনায় রিপ্লেসমেন্ট এরই মধ্যে বেসরকারি হজ যাত্রীদের দুই দফায় আট শতাংশ বা ন হাজার একশো এগারো জনকে রিপ্লেসমেন্টের সুবিধা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় কোটা অনুযায়ী দুশো চুয়ান্ন জন হজ যাত্রীর মধ্যে প্রথম দফায় চার শতাংশ হিসেবে দশজনকে রিপ্লেস করে খাজা ট্রাভেলস কিন্তু পরের দফায় তারা রিপ্লেসমেন্ট চেয়েছেন সাতাত্তর জনের কারণ হিসেবে বলা হচ্ছে হজযাত্রীরা টাকা দিতে পারছেন না ইস্টার্ন ট্রাভেলস তো একশো সাতাত্তর জনের বিপরীতে রিপ্লেসমেন্ট চেয়েছে সাতচল্লিশ জনের সব মিলিয়ে আট শতাংশের বেশি রিপ্লেসমেন্ট দাবি সাতচল্লিশটিরও বেশি এজেন্সির ধর্মসচিব বলছেন বেশি মুনাফার লোভে ভুয়া নিবন্ধন করে এখন অতিরিক্ত রিপ্লেসমেন্ট চেয়েছে অনেক এজেন্সি এতে রয়েছে শুভঙ্করের ফাঁকি একই ব্যক্তি এর সাথে ম্যাচ করে দেখা গেল তার পাসপোর্ট নাম্বার আরেক ব্যক্তি আছে তার সাথে নাম মিলছে না পাসপোর্ট কিন্তু নাম্বার যেই নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা এক্সিস্ট করতেছে একটা একজন ভ্যালিড পাসপোর্ট যা আছে কিন্তু সেই নাম্বারটা এখানে আবার দিয়ে দিয়েছে এরকম অনেক আছে এই হাজি আসনগর থেকে আমার নাম হয়তো সে রিপ্লেস করে নিয়ে যাচ্ছে এখানে হয়তো আর্থিক বড় ধরনের লেনদেনও থাকতে পারে তবে হজ এজেন্সির সংগঠন হাবের মহাসচিবের হুঁশিয়ারি রিপ্লেসমেন্টের নামে বাণিজ্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা তো পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট রিপ্লেসমেন্টের বিশ পার্সেন্ট দাবি করি নাই সঙ্গত কারণে এগুলি আমলে আসবে না আমলে আসবে যেটুকু যৌক্তিক রিপ্লেসমেন্ট সেটা আসবে আর আমরা চাচ্ছি না যে বেশি সংখ্যায় কোটা খালি যাক বেসরকারি এক লাখ বিশ হাজার হজ যাত্রীর মধ্যে নিবন্ধিত এক লাখ ষোলো হাজার ছশো সাতজন বাকি দুই হাজার আটশো ছাপ্পান্ন জন গাইড এবং পাঁচশো আঠাশ জন মোনাজ্জেম যারা রিপ্লেসমেন্টের আওতাধীন নয় আর সরকারি ছয় হাজার সাতশো আটানব্বই জন হজযাত্রীর মধ্যে রিপ্লেস মাত্র চারজন মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা